বায়না করেছিলেন কর্তা, খাবেন চিকেন ভর্তা। আমিও বললাম হেসে, যা যা কিছু লাগে এনে দিও অফিস থেকে এসে। তো চিকেন ভর্তা করার জন্য আনা হয়েছিল 250 গ্রাম চিকেন। আমরা যেহেতু দুজন, তো 250 চিকেনই হয়ে গিয়েছিল। আমরা প্রথমে কি করেছিলাম, গরম জলে সামান্য একটু লবণ দিয়ে এ চিকেনটা কিছু সময় সেদ্ধ করে নিয়েছিলাম। উল্টে পাল্টে এটাকে আমি প্যানে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর কাজু ছিল না আমার কাছে, তো যা উপকরণ ছিল সেটা দিয়ে আমি করেছিলাম। চিনে বাদাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম। তারপর চিকেনটাকে নামিয়ে রেখে ঠান্ডা করতে দিয়ে প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছিলাম সাদা তেল। সর্ষের তেল কিন্তু এই রান্নায় ব্যবহার করা যায় না, আমি এই জন্য সাদা তেলই ব্যবহার করেছিলাম। আর বাটারটা দরকার হয়, তো আমি বাটারটা শেষে দিয়েছিলাম, প্রথমে শুধু সাদা তেলই দিয়েছিলাম। তো তেলটা গরম হতে হতে আমি ওই মিক্সারটা করে নিয়ে তারপর সেই পেস্টটা আমি প্যানে দিয়ে দিয়েছি। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ধীরে ধীরে আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিয়েছি। এদিকে চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে, তো আমি আর চামচ ব্যবহার করিনি, তো হাতের সাহায্যে আমি এই চিকেনগুলোকে খুব ধীরে ধীরে ছোটো ছোটো টুকরোতে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। বেশ কিছু সময় ধরে আমি চিকেনটা খুব ধীরে সুস্থে এগুলো ছেড়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এবং সেই সঙ্গে একই সাথে আমি কিন্তু ওই প্যানে যে পেস্টটা দেওয়া হয়েছে সেটা ধীরে ধীরে নাড়তে থেকেছি। এবং আরেকটা কথা বলছি যে এই ভিডিওটাও কিন্তু আমি রান্না করতে করতেই করেছি, তো ভুল ত্রুটি কিছু থাকবে। তো এভাবে যাই হোক, তো আমি চিকেনটা এভাবে হাতের সাহায্যে পুরো চিকেনটা এভাবে ছাড়িয়েছি। এবং চিকেনটা বেশ পিসগুলো যেহেতু বড় ছিল এবং বেশ একটু চর্বি টাইপেরও ছিল, কারণ যে জলটা হয়েছিল তাতে বেশ একটু অয়েলি অয়েলি মনে হচ্ছিল। যাই হোক, পুরো চিকেনটা করার পর এই যে দেখুন আমি এই জলটা রেখে দিয়েছি, এটা কিন্তু পরে লাগবে। তো এভাবে এই যে মশলাটার মধ্যে এবার আমি একটা টমেটো, গোটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে হালকা হালকা না নেড়েছি। তারপর এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে ধনে, তারপর লবণ, সামান্য একটু হলুদ, আর সামান্য পরিমাণে একটু চিনি, সব কিছু একবারে দিয়েছি আমি। দিয়ে তারপর হালকা হালকা করে এগুলোকে নেড়ে নেড়ে আমি তারপর কিছুক্ষণ পর সেই চিকেনটুকু যেটা আমি রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে এটাও কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আমি ধীরে ধীরে কষিয়ে কষিয়ে করেছি। এভাবে দেখো যে খুব লো ফ্লেমে তাড়াহুড়ো করলে চলবে না, লো ফ্লেমে বা মিডিয়াম, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এই রান্নাটা খেতে ভালো হয়। তো এভাবে মিনিট 4-5 ধরে এটাকে বেশ ধীরে ধীরে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। তো এই চিকেন ভর্তা কিন্তু রুটি বা পরোটা, রুমালি রুটির সাথে খেতে বেশ ভালোই লাগে। একঘেয়ে চিকেন কষা তো আমরা প্রায়ই খাই, তো এরকম ট্রাই করা যেতেই পারে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু বেশ ভালো লাগে এই চিকেন ভর্তাটা খেতে। তো একটু সময় থাকলে কি বেশ কম সময় লাগে, খুব একটা বেশি সময় লাগে না। যাই হোক, আমাদের চিকেনটা এভাবে 5-6 মিনিট পচানোর পর এবার যে চিকেন সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ধীরে ধীরে এটাকে নাড়তে হবে, এবং এখনও কিন্তু সেই মিডিয়াম টু লো ফ্লেমে এটা রয়েছে। তো এইভাবে আমি কোনো ঢাকা বা কিছু দিইনি, যেহেতু জলের পরিমাণটা কম ছিল, চিকেনটাও সেদ্ধ ছিল, তো বেশি জল দিইনি এতে। যেটুকু চিকেন সেদ্ধ করার সময় ছিল সেই জলটুকুই দিয়েছি, বাকি জল আমি এতে অ্যাড করিনি। তো ধীরে ধীরে বেশ সুন্দর একটা কালার এসে গেছে। আপনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ভালোই হয়, তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে দিইনি, যেহেতু ঘরে ছিল না তো আমি দিইনি। আর এতে কিন্তু লঙ্কাটা একটু কম দিতে হবে, একটু কম ঝাল হবে। তো বেশ কিছুক্ষণ পর এটা হয়ে এসেছে, তো কসুরি মেথি এতে আমি ছিটিয়ে দিয়েছি। দেওয়ার পর প্রায় হয়ে এসেছে, এবার আমি আরেকটি ওভেনে একটি ডিম সেদ্ধ করেছিলাম, সেই ডিমটা ছাড়িয়ে সেটাকে টুকরো টুকরো করে এবার এর উপর দিয়ে আমি এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। তো ডিমটা আপনারা যদি 250 গ্রাম চিকেনের চেয়ে বেশি দিতে চান তো দিতে পারে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি একটা ডিমই দিয়েছিলাম। আর এরপর ডিমটা দিয়ে আমি হালকা হালকা করে নেঞ্চে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো, 1 চামচের থেকে সামান্য একটু বেশি বাটার।
তো এই চিকেন ভর্তা রেসিপির আর একটা প্রধান উপকরণ কিন্তু ফ্রেশ ক্রিম। আর আমার কাছে সেদিন ফ্রেশ ক্রিম ছিল না, আর যেহেতু বৃষ্টির দিন আনার উপায়ও ছিল না, তো আমি ভাবলাম ঘরে যা আছে সেটা দিয়েই করি। তো ঘরে গুঁড়ো দুধ ছিল, তো আমল দুধটা একটু বেশি পরিমাণে দিয়ে আমি সামান্য জলে সেটাকে গুলিয়ে আর একটা ওভেনে বসিয়ে অনেকক্ষণ ধরে জ্বালিয়েছিলাম। তো যেহেতু ফ্রেশ ক্রিমের বদলে মানে দুধের সরটাও দেওয়া যায়, তো আমি সেই দুধটাকে ডাইরেক্ট এর মধ্যে দিয়েছিলাম। তো যাই হোক, তো আমি শুধু বাটার দিয়েছি, দিয়ে এই যে চিকেন ভর্তা রেডি। এবার কর্তার জন্য চিকেন ভর্তা তো রেডি হলো, এবার মা রুটি বানিয়েছিলেন, তো সেই রুটি দিয়ে এভাবে আমি ওকে সাজিয়ে দেওয়া হয়েছিল। তো এই যে রুটিগুলো এইভাবে দিয়ে তো চিকেন ভর্তাটা দিয়েছিলাম, তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিলো। কাজু দিইনি, ফ্রেশ ক্রিম দিইনি, তো কী হয়েছে, খেতে বেশ ভালো হয়েছিল। আপনারা এই ফ্রেশ ক্রিম দিয়েও বানাতে পারেন, তো ফ্রেশ ক্রিম না থাকলেও যে এটা ভালো লাগবে না সেটা কিন্তু নয়, কারণ আমি নিজে বলছি এটা খেতে বেশ ভালো হয়েছিল। তো এভাবে আপনারও চিকেন ভর্তা বানাতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর সঙ্গে থাকবেন।